রাত তখন প্রায় সোয়া একটা, আর ঠিক সময়ই নিজাম প্যালেস থেকে একে একে বেরিয়ে এলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়রা। বাইরে দীর্ঘক্ষণ ধরে তৃণমূল কর্মী সমর্থক আর মিডিয়ার অপেক্ষা, আর সেই মিডিয়ার সামনে প্রেসিডেন্সি জেলে যাওয়ার আগে মদন মিত্র অনেকটাই ক্ষোভের সুরে যেটা বললেন যে তারা খারাপ আর শুভেন্দু মুকুলরা ভালো। অর্থাৎ মদন মিত্রের এই বক্তব্যের মধ্যেই, এই ছোট্ট মন্তব্যের মধ্যেই কোথায়ও যেন একটা ক্ষোভ হতাশা ঝরে পড়েছে। এবং এদিন মিডিয়ার ক্যামেরার সামনে মদন মিত্র ঠিক কি বলেছেন বন্ধুরা তা শুনে নিন। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুলরা ভালো, ভালোই। আমরা খারাপ, শুভেন্দু আর মুকুলরা ভালো, ভালোই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মদন মিত্র এবার যখন ভোটে জয়ী হলেন কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে, তখন তার মনে আশা ছিল যে তিনি হয়তো মন্ত্রিসভায় ঠাঁই পাবেন, কিন্তু সেই ঠাঁই তার হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রিসভায় জায়গা দেননি। সেই আঘাত তার মনে ছিলই, কিন্তু সেই আঘাত সামলে ওঠার আগেই যেভাবে ফের একটা আঘাত, যেভাবে সিবিআই তাকে ফের গ্রেফতার করলো, তাতে তিনি রীতিমতো অনেকটাই ভেঙে পড়েছেন বলে মনে করছেন মদন মিত্রের ঘনিষ্ঠরা। আর সেই ভেঙে পড়া হতাশাই যেন তার মুখ দিয়ে এদিন প্রেসিডেন্সি জেলে যাওয়ার আগে বেরিয়ে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেল পেলাম, বেরোনো গেল না। আর এইটুকুন বুঝলাম যে আমরা খারাপ, মুকুল আর শুভেন্দুরা ভালো।